সবাই, খুবই ভালো লাগছে। আর দুঃখজনক বিষয় হচ্ছে, এমন বৃষ্টি আজকেই আসতে হলো। কেন আসতে হলো? কোশ্চেনটা আসলে বৃষ্টির কাছে ছিল। তো আমার অনেক ভালো লাগছে, এবং আজকের প্রোগ্রামটাই একটু আমার আমার একদম ডিফারেন্ট, কারণ আমার সব ফ্রেন্ড সার্কেলরাও আমরা এসেছি। মনে হচ্ছে একদম আমি কুষ্টিয়াতে যেভাবে প্রোগ্রাম করতে যাই ঠিক তেমনটাই ফিলিংস, কারণ সব বন্ধু বান্ধবরা একসাথে এসেছি। আর একটা বিষয় খুবই ভালো লাগছে, যে এত ঝড় বৃষ্টি, আমি মনে করেছিলাম যে আজকের প্রোগ্রামটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমাদের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের শ্রদ্ধেয় আহ্বল আঙ্কেল এবং আমাদের শ্রদ্ধেয় আন্টি লায়লা আন্টি বুঝিয়ে দিয়েছেন, এবং আপনারা বুঝিয়ে দিয়েছেন এইটা, যে দিস ইজ কল লাভ। ভালোবাসাটা কাকে বলে? আপনারা এত বৃষ্টি ঝড় সব কিছু কোনো কিছু তোয়াক্কা করেননি, এবং স্ট্যান্ড বাই এখনও বসে আছেন একটা প্রোগ্রাম কীভাবে সাকসেসফুল করতে হবে, অনেক পাওয়া এবং আপনাদের কাছ থেকে ভালোবাসা শিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ, এবং জোরে একটু করদলি হয়ে যাক প্লিজ। থ্যাংক ইউ। বৃষ্টির জন্য যেহেতু কারেন্ট নেই, ভোল্টেজের প্রবলেম, সাউন্ড, তো একটা লাইন ম্যানেজ করা হচ্ছে। লাইনটা ঠিক করতে কতক্ষণ টাইম লাগবে আমি জানি না, তবে লাইনটা ঠিক না হলে আমি গান গাইতে পারবো না, বিকজ আমার মিউজিশিয়ান অলরেডি রেডি, বাট ভোল্টেজ না হলে মিউজিক একসাথে কী বলবো, বা একসাথে বাজবে না, একটা না একটা অফ হয়ে যাচ্ছে। সো এভাবে তো আমি খালি গলায় গান শোনাতে পারবো, বাট অ্যাকচুয়ালি মিউজিকের সাথে হলে প্রবলেম হয়ে যাচ্ছে। সো আমরা লাইনের জন্য এতক্ষণ যেহেতু অপেক্ষা করতে পেরেছি, আর কিছুক্ষণ অপেক্ষা করলে খারাপ হয় না।